नमस्कार बन्धुरा, आजकल वीडियो तादेर जोन्नो जारा आमादेर कम्पानीते इदानीं खूब सुंदर सुंदर कमेंट करेछेन, तो कमेंटेर रिप्लाई तो दिते हबे। रिप्लाइर जोन्नो आजके वीडियोटा बानानो। तारा आमादेर अफिसे एसेछिलेन, कथा बोले गेछेन, तादेरके आमरा चिनतेओ पेरेछि जे तारा कारा। तारा एरकम आमादेरके कमेंट करेछेन, तो गुड। आजके जे कमेंटगुलो आपनारा करेछेन आपनादेर जोन्नो अनेक मानुषेर उपकार होयेछे। কিভাবে উপকার হয়েছে সেটা আমি পরে বলছি। তো কোম্পানির তরফ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার পরিবারও সুস্থ থাকুক। আর এরকম কমেন্ট করে যান, শুধু আমার কোম্পানি নয়, যে কোনো কোম্পানিতে করে যান। তাতে আপনাদের থেকে কেউ কিছু শিখতে পারবে। কি শিখতে পারবে? যে পৃথিবীতে কত রকমের মানুষ আছে, কিন্তু সব মানুষ একরকম হয়ে গেলে না, মানুষের তফাত বোঝা যায় না, যে কারণে আপনাদের মতো মানুষের দরকার আছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমরা কাদের কথা বলছি। তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কত মানুষের উপকার হয়েছে, তারা কি বলেছে সব এই ভিডিওতে দেওয়া হবে। তাদেরও ভিডিও ক্লিপিং নেওয়া আছে, নিয়ে আমরা ভিডিওটা আপলোড দেব। দেখবেন ভিডিওটা, ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় আপনি বেস্ট কমেন্ট করেছেন, আবার করবেন। ক্লিয়ার? ধন্যবাদ কমেন্ট করার জন্য তাদেরকে। তো ভিডিওর মিডিলে মিডিলে আমরা দেখিয়ে দেবো কারা কি কমেন্ট করেছিলেন, সেগুলো আমরা অবশ্যই দেখাবো। দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কারা। এখানে তো সবাই নয়, আপনারা কারা বুঝতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটা জিনিসই বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যারা নতুন আসছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। কাজে নতুন নতুন ভিডিও বা এরকম কিছু ভিডিও আপনাদের কাছে আমরা প্রেজেন্ট করব, যাতে আপনারা মানুষও চিনতে পারেন যে মানুষ পৃথিবীতে কীরকম কীরকম মানুষ আছে, তার উপর জাস্টিফাই করে আপনি পরবর্তীকালে নিজের লাইফে এগাতে পারবেন। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওর মিডিলে আমরা দেখিয়ে দেবো অবশ্যই। নমস্কার। কাজটা শিখলেন, শিখে কি মনে হচ্ছে এখান থেকে কাজ পাওয়া যাবে? কাজটা প্রথমত আমার ট্রেনিংটা নিয়েছি, আমার কাজটা ভালো লেগেছে। এটা পুরোটাই সম্পূর্ণ আর্টিস্টিক কাজ, তো আমাদের স্যার আছে, ম্যাডামরা আছে, অনেক হেল্প করেছে, তার জন্য আমরা এইটুকু অবধি শিখতে পেরেছি এবং আগামী দিনের থেকে আরো বেটার কিছু করবো, এটাই আশা রাখছি। মানে আপনি যে কাজটা শিখলেন, শিখে কি মনে হচ্ছে যে এখানে কাজ করতে পারবেন? হ্যাঁ, কাজ করতে পারবো। এটা সম্পূর্ণ আগে বলে দিচ্ছি আর্টিস্টিক কাজ, এটা কাজটা করতে গেলে একটু ধৈর্যের ব্যাপার আছে, ধৈর্যটা রাখতে হবে, অবশ্যই সফলতা পাওয়া যাবে। আচ্ছা, অনেকে ইউটিউবে কমেন্ট করছে যে কোম্পানিতে আপনার একটা রেজিস্ট্রেশন চার্জ নিচ্ছে 150 টাকা, ঠিক আছে, প্লাস ট্রেনিং এর জন্য একটা ফিজ নিচ্ছে, এরকম কিছু ব্যাপার আছে? আপনাদের ট্রেনিং নিয়েছেন, অনেকে দেখলাম ইউটিউবে কমেন্ট করছে, তো আপনাদের কোন রকম টিউশন ফিজ নিয়েছে এখান থেকে? না, সেরকম কোনো ব্যাপার নেই, শুধু যে ফর্মের যে চার্জটা ওটা শুধু 150 টাকাটা নেওয়া হচ্ছে। ওটা কেন নেওয়া হচ্ছে? আইডেন্টি কার্ডের জন্য, যাতে আপনারা না আসেন। অনেক পাবলিক আছে, অনেক মানুষ আছে যে কারো উপকার হোক বা কারো ভালো হোক এটা চায় না, তার জন্য এরকম কমেন্ট ইউটিউবে আপনারা দেখলেও সেটাই ভাবেন যে না, কোম্পানি তার মানে এগুলো নিচ্ছে বলছে। কিন্তু আমরা ইউটিউবে যেটা বলে দিচ্ছি অলরেডি, যে আমরা কোন রকম টিউশন ফিজ বা কিছু নিচ্ছি না, কিন্তু কমেন্টে এরকম আসছে যে টিউশন ফি নেওয়া হচ্ছে, এখানে ট্রেনিং ফিজ নেওয়া হচ্ছে। না, অনেকে অফিসে এসছে, এরকম এসে কথা বলে গেছে, কথা বলে কি এরকম কমেন্ট করছে, তারা চাইছে যাতে কাজটা অন্য কেউ না করুক, এরকম মেন্টালিটি মানুষ প্রচুর আছে। ইদানিং এই দু একদিন আগেও 2-3টে ছেলে এসেছিল, তারা তাদের কাজ করার চিন্তা ভাবনা নেই, কিন্তু মানুষকে যাতে উপরে বিভ্রান্ত করে যাতে তারা কাজ না করতে পারে, সেই জায়গাটাকে নিচে নিচে নিয়ে আসা, এরকম মানুষ প্রচুর আছে। হ্যাঁ, আমরা জানি আমরা ইউটিউবে ভিডিও করছি, তো সেক্ষেত্রে আমাদের কমেন্টে আমরা মুখোমুখি হই, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আপনাদের কাছে আমরা এই কারণে জিজ্ঞাসা করছি, যেহেতু আপনারা ট্রেনিংটা নিয়েছেন, তাহলে আপনারা ভালো বলতে পারবেন যে আপনাদের কাছে কোনো রকম ফিজ নেওয়া হয়েছে কিনা। মানে আপনাদের কি মনে হয়? উনি তো বললেন যে ফিজ নেওয়া হয়নি, আপনাদের কিছু নেওয়া হয়েছে? হয়নি তো? তার মানে ইউটিউবে যারা এগুলো কথাগুলো বলছে তারা টোটালি একদম মানে মিথ্যা কথাই বলছে, মানে কাউকে উপকার হোক সেটা ওরা চায় না, একদম এটাই ব্যাপার। যাই হোক, আপনাদের কেমন লাগলো কাজ শিখে? খুবই ভালো লাগছে। আজকে প্রথম কাজ নিয়ে যাব, এটাও একটা হাতের যে কাজ করতে পারবো, আমাদের ব্যাপারে ভালো লাগছে।
কাজ যে যত ভালো করতে পারবে সে তত ভালো কাজ পাবে। আচ্ছা আপনারা তো প্রথম ফার্স্ট টাইম আসছেন, এখানে তো অনেক পুরনো ক্যান্ডিডেট মানে কাজ দেওয়া হয় মানে অনেক পুরনো কেউ আসবে, আপনারা কি সেরকম কাউকে দেখতে পাচ্ছেন এখানে কেউ আসছে এরকম? হ্যাঁ এসছে, দেখেছি, তাদের সাথে কথা বলেছি, কথা বলেছি, তারা আমাদের অনেক হেল্প করেছে যে ভাই দাদা এরকম করবে, তারা সম্পূর্ণ হেল্প করেছে আমাদের। মানে তার মানে এখানে কাজ করছে এরকম পুরনো অনেক ক্যান্ডিডেট আসছে, তাদের সঙ্গে আমি কথাও বলেছেন আপনারা, তাহলে কি মনে হচ্ছে তাদের সঙ্গে কথা বলে আপনাদের কি মনে হচ্ছে বলুন বলুন, তাদের সঙ্গে কথা বলে কি মনে হচ্ছে আপনারা কাজটা করতে পারবেন? তো আপনি চুপচাপ কেন বলুন, আপনি কিছু বলুন, লজ্জা পাওয়ার কিছু নেই ম্যাডাম, আপনি তো কাজ করছেন, আপনি তো কাজ করতে এসেছেন, কাজ কোনো খারাপ জিনিস না ম্যাডাম, আপনি এখানে হাতের কাজ করবেন, যে কোনো কাজ ছোট বড় কিছু নেই, ঠিক আছে? আমি আজকেই প্রথম কাজটা নিয়ে যাব, শিখলাম একটা নতুন জিনিস, ভালো লাগলো, চেষ্টা করব ভালো করে করার। আপনার কাছে কি কোনো টিউশন ফিস নেওয়া হয়েছে? না, শুধু ওই ফর্মের জন্য ₹150, আর যেটা আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন তার প্র্যাকটিস মেটেরিয়াল নিজেই কিনে নিতে হয়েছে, এটা তো আপনার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, কারণ দেখুন আমরা পার্টিকুলার কাউকে পার্সোনাল ইউজের জন্য কিছু দিই না, এটা আমরা ফার্স্ট টাইমে বলে দিয়েছি, এখনো বলে দিচ্ছি, কারণ দেখুন আপনাকে যখন আমরা দিয়ে শেখাবো কোম্পানি থেকে তখন কিন্তু আপনার চার থাকবে না কাজ করার। ধরুন আপনি প্রথমে দু একটা ক্লাস নিলেন, ক্লাস নিয়ে ভুল ভ্রান্তি হবে, আপনি কি করবেন, না আমার কিছু খরচা হয়নি আমি আর যাবো না, তাহলে আপনাকে যে আমি কাজটা শেখাচ্ছি আমার তো কিছু উদ্দেশ্য আছে ম্যাডাম, আমি তো এখানে ফ্রিতে কিছুতে বসিনি, আমি আপনাকে দিয়ে কাজটা করাবো, দু পয়সা আমি ইনকাম করবো, আপনাকে আমি এক পয়সা দেবো, তবেই সম্পর্ক ঠিক থাকবে। আজকে আমাদের কোম্পানি যদি ডেভেলপ না হয় আপনাদের কি করে ডেভেলপ হবে, ব্যাপারটা এটাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আপনাকে আমি দিয়ে শেখাতাম, আপনি যদি না আসতেন তাহলে কোম্পানি ডেভেলপটা কি হবে, এই কারণে আমরা দিন। আমরা কিন্তু দিয়ে শেখালে শেখাতে পারি, যেমন আমরা যারা হ্যান্ডিক্রাফ্ট আছে ধরুন 40% বা 50% আছে, তাদেরকে আমরা কোম্পানির তরফ থেকে দিয়ে শেখাই, যাদের মোটামুটি এজ অনেক বেশি, বাড়িতে একটু প্রবলেম আছে, যদি আমাদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও আমরা কোম্পানি মেটেরিয়ালস দিয়ে শেখাই, কারণ তাদেরকে শেখালে যাই তারা কিছু করতে পারবে, তাদের ইনকামের রাস্তাটা নেই, তো সেক্ষেত্রে তাদেরকে আমরা দিয়ে শেখাই। এরকম যদি আপনাদের কেউ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাদেরকে আমরা পুরো কোম্পানি মেটেরিয়ালস দিয়ে পুরোপুরি শেখাবো, কিন্তু পার্টিকুলার সবাইকে শেখাতে পারবো না, এটা সম্ভব নয়, সবাইকে শেখাতে গেলে কোম্পানি থাকবে না, কারণ কোম্পানির একটা ব্যাপার তো আছে, লাভের তো একটা ব্যাপার আছে। তো যারা এরকম কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? মানে এরকম প্যাটার্নের মানুষ প্রচুর আছে, মানে সব পাড়াতে আশেপাশের বাড়ি সব এরকম প্যাটার্নের মানুষ প্রচুর আছে, নিজেরা তো কিছু করছেই না, হ্যাঁ এখানে আসছে ইনকোয়ারি করছে চলে যাচ্ছে, ভুলভ্রান্তি ছড়াচ্ছে, ভুল বাজাচ্ছে, অ্যাকচুয়াল যারা কাজ করছে তাদেরকে আগের দিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের তারাই কাজ করে, মানে আমরা ধরুন কাজ করছি আমাদেরকে যত পিছন দিকে টানো আমরা তত আগে দিকে আগিয়ে যাবো, একদম এটাই থাকবে, এটা যতদিন থাকবে, মানে তারা করে যাক, আমরা চাই তারা করে যাক, তারা পিছিয়ে যাবে, যারা এরকম জিনিস করে তারা কিন্তু কোনোদিন কাজ করতে পারবে না, তারা শুধু এই জিনিসগুলোই করে যাবে, তারাও পিছিয়ে যাবে, কথা শুনে যারা পিছিয়ে যাবে তারাই পিছনে রয়ে যাবে, যারা কাজ করতে করতে আগে দিকে আগে যাবে, ওই দিকে না দিয়ে যারা কাজের দিকে আগে যাবে। স্যার লকডাউন সিচুয়েশনে তো অনেক মানুষেরই কাজ যারা হয়েছে তারা অনেকেই বাড়িতে বসে আছেন, ভাবছেন কি করব কি করবো না, সবাই তো একটা কাজের দরকার, এখন একটা হাতে সবারই টান পড়েছে এরকম একটা সিচুয়েশনে, তো সবাই উদ্দেশ্যে বলছি তারা যেন এসে এখানে ট্রেনিংটা নেয়, ট্রেনিংটা নিয়ে কাজটা শুরু করতে পারে। আমি একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা করছি, এটা সব কোম্পানি জিজ্ঞাসা করে না, এখানে ফ্রড বলে কিছু আছে? একদম মন থেকে বলবেন, ফ্রডের জায়গা কোথাও আছে, মানে কোন ইনভেস্টমেন্ট আপনাদের কিছু আছে যে ফ্রড হবে, ইনভেস্ট করে ফ্রড হবে, এরকম ব্যাপার আছে? মানে একদম মন থেকে খুলে বলুন, কারণ দেখুন আপনারা এতদিন ধরে ক্লাস করেছেন তো আপনারা এখানে জায়গাটা বুঝতে পারবেন, মানে এরকম কিছু ব্যাপার নেই, তার মানে না আপনারা স্যাটিসফাই? হ্যাঁ, কি বলছিলেন আপনি, মানে লকডাউনে যারা কাজ করছে মানে বাড়িতে তাদের হাতে কাজ নেই, যারা বাড়িতে বসে আছে বেকার, যে কি করবো ভাবছি, কোনো দিশা আলো হয়ে গেছি, কিছু পাচ্ছি না, তো তাদের উদ্দেশ্যে বলছি যে তারা এসে এখানে ট্রেনিংটা নিতে পারে, দেখতে পারে, অফিসে কথা বলতে পারে, কাজটা করতে পারে, তাদের পুঁজিটা বেশ ভালো হবে। আচ্ছা একটা জিনিস আমি বলি, ধরুন আপনি এখানে কাজটা শিখলেন, যদি আপনি এখানে কাজ নাও করেন আপনার কি কোথাও প্রফিট আসলো, আপনাদের কি মনে হয়? হ্যাঁ, একটা তো হাতের কাজ শেখা,
মানে একটা জিনিস শেখা হলো, একটা সার্টিফিকেট পেলেন, পরবর্তীকালে আপনি এটা নিয়ে যদি কিছু করতেও চান, নিজের দুটো আইটেম বানিয়েও, দেখুন আজকে একটা সরকারি সার্ভিস করলে মানে একটা প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করলে কাজটা চলে গেলে সেই কাজটা কিন্তু আপনি আর কোন ইনকামের রাস্তা রইল না, কিন্তু আপনি যে হাতের কাজটা শিখলেন, যদি আপনি দুটো পয়সা ইনকাম করতে চান, হাতে কাছে দুটো প্রোডাক্ট বানিয়ে মার্কেটে বিক্রি করে দু পয়সা ইনকাম করার রাস্তা পেলেন, এটা একটা প্লাস পয়েন্ট আছে। এটা আপনি বিক্রি করতে পারবেন, তাহলে দেখুন আপনার কাজের উপর, মানে কাজের কোয়ালিটি যত ভালো হবে বিক্রিটা বেটার হবে, এই জায়গাগুলো আছে। হ্যাঁ, আপনাকে দেখে নয়, অবশ্যই মানে প্রোডাক্টের কোয়ালিটি দেখেই কিনবে সবাই, এই ব্যাপারটা অবশ্যই আছে। আর যাই হোক ম্যাডাম, আপনি কোথা থেকে আসছেন? মন্তেশ্বর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। স্যার আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি সুরেকান্না থেকে। ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। আপনার? আমার হচ্ছে আরামবাগ। আরামবাগ, হুগলি ডিস্ট্রিক্ট। ম্যাডাম আপনি? হুগলি ডিস্ট্রিক্ট। ম্যাডাম আপনি? খানপুর। আপনি স্যার? স্যার আমার কাটোয়া, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। তার মানে সবাই বিভিন্ন জায়গা থেকে আসছেন, মানে এখানে পার্টিকুলার। হ্যাঁ, এরকমও আমরা কমেন্ট পেয়েছি যে নাকি আমরা এখান থেকে ভাড়া করে মানে এরকম ভিডিও ইউটিউবে ছাড়ছি, বাট আপনাদের কত ভাড়া দিলাম ম্যাডাম একটু বলে বেটার হয়। এগুলো সাধারণত বলি, এগুলো একটা ভুল ভ্রান্তি ছড়াচ্ছে সবার মনে আর কি, এটা কোনো ফ্রড কিছু নয়। আপনারা আসুন, এসে দেখুন, যাচাই করুন, কোনো প্রবলেম নেই। আমরা তো কাজ করছি আর একাডেমির কাজ করবো, আমরা সেরকম মানসিকতা আমাদের মধ্যে আছে। আর আপনাকে আমি দুটো জিনিস জিজ্ঞাসা করি, যারা ইউটিউবে যে কমেন্ট গুলো করছে, বাজে বাজে কমেন্ট করছে, মানে ফিজ নেওয়া হচ্ছে, ট্রেনিং ফিজ বা রেজিস্ট্রেশন ফিজ হেঁটে যেগুলো বলছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি একটা ভালো কথা বলেন কিছু, তাদের উদ্দেশ্যে ভালো কথা বলতে যা বলবো, যে সব কমেন্ট না করাই ভালো, নিজের কাজ নিজে সামলা, এই সমস্ত ভিডিও দেখে আলতু ফালতু কমেন্ট করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনারা, সেটা আমি বলতে চাইছি। তাদের ওনাদের ভালো হোক এটা আমরা চাই, তাই তো? ওনাদের উপকার হোক, তাই তো? মানে যারা এরকম কমেন্ট করছে তারা বেশি করে এরকম কমেন্ট করুন, কমেন্ট করুক, হ্যাঁ, তাদের ভালো হোক, তারা অনেক উপরে যাক, মানে মানুষকে নিচে নামিয়ে কাজটা ভালো শিখতে পারবো। ওনাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে নিচে নামিয়ে ওনারা অনেক উপরে যাওয়ার চিন্তা ভাবনা করছে, তো তারা উপরে যাক, এরকম ব্যাপার আছে, আশীর্বাদ করুন তারা যেন অনেক উপরে যাক, উপরে যাক। যাই হোক, আজকে তো আপনারা নতুন কাজ নেবেন, কাজটা নিয়ে ভালো করে করবেন, যা ভুলভ্রান্তি হবে ভয়ের কিছু নেই, ঠিক আছে? ভুলগুলো হবে, এখন আপনাদেরকে যে আমি এক্সট্রা বোর্ডগুলো দিলাম প্র্যাকটিস করার জন্য, আমরা আগেও বলেছি ট্রেনিং পিরিয়ডের পরে আমরা এক্সট্রা এক্সট্রা বোর্ড কেমিক্যাল দিয়ে দেবো, এখন আপনাদের কাজের একটা মনোবৃত্তি তৈরি হয়ে গেছে, এবার কাজ করবেন, ভয়ের কোনো ব্যাপার নেই, এক্সট্রা কেমিক্যালও দিয়ে দেওয়া হবে, ওগুলো আগে প্র্যাকটিস করবেন, করে তারপরে আস্তে আস্তে কাজের দিকে ঢুকবেন, হুট করেই আগে কাজের দিকে চলে যাবেন না, কাজগুলো নষ্ট হতে আরম্ভ করবে, ঠিক আছে? আস্তে আস্তে ঢুকবেন, যারা পুরনো আছে তাদের সঙ্গে কথা বলুন, তাদের ফোন নাম্বার নিন, দেখুন পার্টিকুলার আমি কারো ফোন নাম্বার দিতে পারবো না, ঠিক আছে? আপনাকে তার সঙ্গে ডাইরেক্ট কথা বলে তার কাছ থেকে ফোন নাম্বার আপনাকে নিজেকে কালেক্ট করতে হবে, তাদের সঙ্গে কালেক্ট করে নিয়ে তাদের সঙ্গে কথা বলে কমিউনিকেশন করে কাজ করুন। আমরা তো কোম্পানি থেকে গাইড দেবো, দেখুন আমি আমারটা বেস্ট দিয়েছি আপনাদেরকে, কিন্তু এবার আমার থেকেও বেস্ট অনেকে আছে যারা কাজ করছে, দেখুন আমি কাজ করি না, আমি সব জানি না, ঠিক আছে? আমি শেখানোর দায়িত্ব আমি শিখিয়ে দিই আপনাদেরকে, এবার আমার থেকে যারা কাজ করছে কন্টিনিউ যারা কাজ করছে তারা আমার থেকে অনেক অভিজ্ঞতা আছে, তো তাদের সঙ্গে আপনারা কথা বলবেন, তাদের থেকে কাজটা নেবেন, দেখবেন আপনার বেস্ট হবে, ঠিক আছে? হ্যাঁ, তো থ্যাংক ইউ ভিডিওটা দেওয়ার জন্য, ধন্যবাদ, আর কাজ ভালো করে করুন, আমি চাইবো আপনারা অনেক উপরে যান, দেখুন আপনারা গেলে আমরা যাব, কারণ আপনাদের উপর ডিফেন্ড করেই কিন্তু কোম্পানি, কোম্পানির মালিক কিন্তু কেউ নয়, এখানে সবাই কোম্পানির মালিক, আপনারা কাজ করছেন, আপনারা কোম্পানির একটা পার্ট, যদি আপনারা কাজ না করেন কোম্পানি কিন্তু বড় জায়গায় যেতে পারবে না, আর কোম্পানি না গেলে আপনারাও যেতে পারবে না, কিছু একটা মাধ্যম থাকে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য। আজকে যদি এই প্রোডাক্টটা আপনারা না বানিয়ে দেন তাহলে আমরা বিক্রি করবো কোথায়? বিক্রি না করতে পারলে আমাদের ইনকাম, আমরা যে দু এক পিস প্রোডাক্ট বিক্রি করে আমাদের কোনো লাভ নেই, কারণ আমাদের কোয়ান্টিটি সেলিং করতে হবে, তবে আমরা একটা লাভ তুলতে পারবো। তো চেষ্টা করবেন কাজটা বেস্ট করার জন্য, কোথাও গাইডের প্রবলেম হলে আমার ফোন নাম্বার আপনাদের দেওয়া আছে, অবশ্যই ফোন করবেন, ঠিক আছে?